আসসালামু আলাইকুম, আমি লাভলি আছি আপনাদের সাথে। তো আমি আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। তো আমি একটু অসুস্থ, আগের ব্লগই হয়তো আপনারা শুনেছেন, তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ভাইয়া রান্না করছে। তো রান্না বলতে একটা তরকারি রান্না করবে আর ভাত রান্না করেছে। তো আমি আজকে হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো হসপিটাল থেকে এসে দেখি যে সে রান্না করছে, তো ভাত রান্না করে ফেলেছে আগেই, এখন তরকারিটা রান্না করতেছে, ডিম ভুনা করতেছে সে। তো আমি তো দেখি অবাক যে তুমি তাহলে অবশেষে রান্না করতে পারো, কখনো তো রান্না করে খাওয়াওনি। তো আজকে অসুস্থতার কারণে, আমার অসুস্থতার কারণে আর আমি হসপিটালে যাওয়ার কারণে সে রান্না করছে। তো আমি হসপিটাল থেকে এসে দেখি সে রান্না শুরু করে দিয়েছে, ভাত রান্না করে ফেলেছে আর ডিম তরকারিটা রান্না করতেছে। তো রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ। তো ও রান্না করতে এসে এখানে ওটা সেটা, মানে রান্নাঘর একদম কি বলবো, অগোছালো করে ফেলেছে। তারপরও মনে করতেছি যে না থাক, তবুও তো সে রান্না করছে আমার অসুস্থতার জেরে, হসপিটালে যাওয়ার কারণে। তো আমি তো খুব খুশি, ওকে কখনো এরকমভাবে রান্না করতে দেখিনি। তো আমি ভাবলাম যে এই সুযোগে একটা ভিডিও তৈরি করে ফেলি, যে দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা, সে এখানে পাতি লেটা সেটা ছুরি এরকম অবস্থা করে রেখেছে। তো আগে থেকে সে ডিমগুলা ভেজে নিয়েছে, ডিম ভেজে তারপরে এখানে তেল দিয়ে হলুদ মরিচ এগুলো কষিয়ে তারপর ডিম দিয়ে দিবে। তো আমি আবার বাচ্চাদের রেখে গিয়েছিলাম, সে বাচ্চাদেরও সামলিয়েছে, আবার রান্নাও করছে, অনেক ব্যাপার স্যাপার। আসলে ছেলেরা রান্না করলে অনেক ঝামেলা করে ফেলে, এভাবে কখনো দেখিনি। তো ওকে দেখলাম এট ফার্স্ট সে রান্না করতেছে, তো ওর কষানোর মধ্যে ডিমগুলো দিয়ে দিতেছে। সে অনেকগুলো তেল নিয়েছিল, তেলের মধ্যে ডুবু তেলে এই ডিমগুলো ভেজেছে, ভেজে তারপর কষানোর মধ্যে ডিমগুলো দিয়ে দিল। এবার ভালোভাবে ডিমগুলো মশলার সাথে কষিয়ে নিবে। তো আপনারা হয়তো এভাবে অনেকে খেয়েছেন ডিম ভুনা, আমিও খেয়েছি, তবে আসলেই তার রান্না খুবই মজার হয়েছিল। তা আমি তো ভেবেছিলাম যে তার রান্না হয়তো মজা হবে না, কিভাবে রান্না করেছে স্বাদ লাগবে না। তো দেখলাম যে না, রান্নাটা খারাপ হয়নি, ভালো হয়েছে, চলবে। তো এদিকে দেখতে পাচ্ছেন কতগুলা তেল নিয়েছিল। আসলে ছেলেদের তো এরকম, মানে রান্না সম্বন্ধে তেমন কোনো অভিজ্ঞতা নেই, যার কারণে এই অবস্থা, অনেকগুলো তেলে সে ডিমগুলো ভেজেছিল। যাই হোক, তো অবশেষে সে ডিম ভুনা করতে পেরেছে, সেটাই সবচেয়ে বড় কথা। তো আমাকে আবার বলেছিল যে তুমি হাসপাতালে যাও, তুমি ডাক্তার দেখিয়ে আসো। তো আমি দেখি এদিক দিয়ে একটা তরকারি হলেও রান্না করে রাখবো। তো আমি আবার বিশ্বাস করিনি ওর কথা, যে হয়তো সে বাইরে থেকে খাবার নিয়ে আসবে কিনে, ওইটাই খাবে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে। তো বাসায় এসে তো দেখলাম যে না, আসলেই সে রান্না করছে, আবার বাচ্চাদেরও সামলাচ্ছে। তো
ডিম ভুনাটা প্রায় হয়ে আসছে, তারপরে লাস্টে এসে সে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। তো আমার রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই খারাপ অবস্থা। তো অসুস্থ থাকলে মেয়েরা তো সেটা বুঝেনি কি রকম হয়, ঘরের কোনো হাল থাকে না। তো আমি আবার ওই ডাক্তার দেখিয়ে আসার সময় বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম, মিষ্টি। তো তাহির আবার কয়দিন আগে বলেছিল, মা অনেক দিন ধরে মিষ্টি খাই না, মিষ্টি খাবো। তো ওর কথা মাথায় রেখে নিয়ে আসছিলাম এখানে কমলা, কমলা আর মিষ্টি কিনে নিয়ে আসলাম ওদের জন্য। যে বাসায় তো দেখা গেছে যে রান্না করতে হয়তো আমার বাসায় গিয়ে দেরি হতে পারে, সেই ফাঁকে ওরা এগুলো খেয়ে নিবে। তো আমি আবার ডাকনা খুলে দেখে নিচ্ছি যে ও রান্নাটা কতটুকু হলো। তো রান্নাটা দেখা গেছে যে ভালোই, ও মোটামুটি রান্নাটা ভালোই পারে। তো খেয়েও খুবই মজা লেগেছিল, খুবই সুস্বাদু হয়েছিল ওর ডিম রেসিপিটা। তো আপনারা যদি এভাবে খেয়ে না থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আসলেই খুবই মজার। ডিম পোষ করে প্রথমে সে ডিম পোষের মতো করেছিল, তারপরে এগুলো কষিয়ে দিয়ে দিয়েছে। তো আমি আবার হসপিটাল থেকে আসার সময় রেস্টুরেন্ট থেকে দুই রকমের ভর্তা নিয়ে এসেছি, শুটকির ভর্তা আর বেগুনের ভর্তা। তো আমি তো মনে করেছিলাম যে বাসায় গিয়ে হয়তো রান্না করতে হবে, তো রেস্টুরেন্ট থেকে দুই রকমের ভর্তা নিয়ে যাই। তো বাসায় গিয়ে একটা তরকারি রান্না করে ভাত রান্না করে খেয়ে নিব। তো এসে দেখি সে যাই পেরেছে তাই রান্না করেছে। তো এখন দুপুরবেলা আমরা খেতে বসবো। তো সে সব কিছু করছে, আমাকে বলছে যে তোমার শরীর ভালো না, তুমি রেস্ট নাও, আমি খাবার দাবার নিয়ে আসি। তো সে খাবার দাবার নিয়ে এসে সব কিছু গুছিয়ে, তো আমার ছোট্ট বেবিটা সে আবার বাবাকে, তার বাবাকে সব ভাত বেড়ে বেড়ে দিচ্ছে খাওয়াবে। তো আপনাদের ভাইয়া তো আজকে খুবই কাজ করলো, রান্না করলো, খাবার দাবার আনলো, আমাদের বেড়ে দিল। তো আমরা এখন খাবো ডিম ভুনা দিয়ে। তো আমি তো আর অন্য কোনো কিছুই রান্না করতে পারি নাই, তো রাত্রে রান্না করবো। তো এখন এগুলো দিয়েই আমরা খাবো। তো আমার যে ছোট ছেলে তাহির, ও আবার ওর দাদার সাথে বিয়ের দাওয়াতে গিয়েছে। তো বাচ্চাদের নিয়ে আর এরকম টেনশন নেই, তাহমিদ খাবে পরে। ও বলতেছে, মা আমি মিষ্টি খেয়েছি, তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। তো আমার ভিডিওটি আর দীর্ঘ করবো না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর ভিডিওটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আল্লাহ হাফেজ।